প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা জানবো বাংলাদেশের নদী সম্পর্কে। তাহলে চলো আমরা চলে আসি আমাদের পাঠে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের একটি চমৎকার মানচিত্র দেখতে পাচ্ছি, যেখানে কি কয়েকটি নাম লেখা আছে। যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলী, এগুলো কি? এগুলো আসলে এক একটি নদীর নাম। আমাদের দেশে অসংখ্য নদী আছে, কোনোটি বড় নদী আবার কোনোটি ছোট নদী। এ নদীগুলো সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলেই এদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। পাশের মানচিত্র থেকে পাঁচটি বড় নদীর নাম আমরা কি জেনেছি? নামগুলি তোমরা এখন আবার পড়ো। এই নদীগুলো বন্যায় কি পলিমাটি বহন করে নিয়ে আসে? পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর, আর এই উর্বর মাটিতে কি হয়, আমাদের ফসল অনেক ভালো হয়, যার জন্যই কি আমরা অনেক কিছু খুব সুন্দরভাবে উৎপাদন করতে পারি। পানি সম্পদ, বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকি। আমাদের দেশে যে এই যে নদী রয়েছে, এত সুন্দর সুন্দর নদী রয়েছে, সেই নদীগুলো কি? সেই নদীগুলো যে বন্যার সময় পলিমাটি বহন করে, সেখান থেকে কি আমরা আমাদের ভূমিকে উর্বর পাই, আর এই উর্বর ভূমির কারণে আমরা অনেক কিছু খুব সহজেই উৎপাদন করতে পারি। এছাড়াও আমাদের যে সমুদ্র রয়েছে, তারপর বিভিন্ন হাওর বাওর রয়েছে, পুকুর রয়েছে, সেই সব জায়গা থেকে কি আমরা বিভিন্ন রকমের মাছ পেয়ে থাকি, যা আমরা খুব মজা করে খাই। কি তোমরা মাছ খাও না? অবশ্যই তো খাও। তারপরে যে চিংড়ি, চিংড়ি যে চাষ করা হয়, এই চিংড়ি বিদেশে রপ্তানি করে আমরা যে প্রচুর অর্থ উপার্জন করি, সেগুলো কি আমাদের দেশের অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা আমাদের দেশের নদীগুলো সম্পর্কে জানলাম। এখন এই যে আমরা আমাদের নদীগুলো সম্পর্কে জানলাম, আবার কি যে মানচিত্রটি দেখলাম, এই মানচিত্র দেখে আমরা কি করব? মানচিত্রে বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন রং দেওয়া আছে, আর কি আছে এই শহরগুলোর নাম কি? তাহলে আমরা বলে ফেলি এই শহরগুলোর নাম কি। মানচিত্রে প্রদর্শিত বিভাগীয় শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। দুই, বাংলাদেশের কোন তিনটি বিভাগ সমুদ্র সীমানার পাশ দিয়ে আছে? খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, এই তিনটি বিভাগ সমুদ্র সীমানার পাশ দিয়ে আছে। কোন বিভাগের সমুদ্র উপকূল দীর্ঘতম? চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূল দীর্ঘতম। তাহলে আমরা এগুলো জেনে নিলাম। এখন আমরা কি আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা যে নদীগুলো সম্পর্কে জানলাম, নদীর যে নামগুলো জানলাম, আমরা কি করব, অক্ষরের ক্রম অনুযায়ী প্রধান পাঁচটি নদীর নাম সুন্দর করে লিখে ফেলবো। তাহলে চলো আমরা দেখি প্রথমে কোনটি আসে। কর্ণফুলী, তারপর পদ্মা, তারপর ব্রহ্মপুত্র, তারপর মেঘনা, তারপর কি সবার শেষে আসছে যমুনা। এখন আমরা এই যে নদীর নামগুলো লিখলাম, তারপর কি আমরা নদী যে কত রকমের সম্পদ পাওয়া যায় এই জলাশয় থেকে, পানি থেকে, তাহলে কি আমরা এই যে বাংলাদেশের পানি সম্পদের
তিনটি ব্যবহার দেখিয়ে একটি পোস্টার তৈরি করি। কারণ পানি সম্পদ তো অনেক কাজেই ব্যবহার করা হয়, যেমন সেচ করা, যাতায়াত, মাছ ধরা। এখন কি এটি এটির সাথে আমরা কি সুন্দর একটি ছবি এঁকে ফেলি। তাহলে চলো আমরা এই যে সেচ করার একটি ছবি আঁকি, যাতায়াতের একটি ছবি আঁকি, মাছ ধরার ছবি আঁকি, ঝটপট আমরা সুন্দর করে এঁকে ফেলি। আঁকা হয়ে গেলে আমরা এখন আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা যে পড়লাম, এখন আমরা চলো একটি ছোট্ট একটি প্রশ্ন করব, আর এই প্রশ্নটির উত্তর আমরা খুব সহজেই দিয়ে দিব। যেমন নিচের কোনটি পানির উৎস নয়? জলাভূমি, জাল, পুকুর? তাহলে কোনটি হবে? জাল। কারণ আমরা জানি জলাভূমি মানে কি, সেখানে পানি রয়েছে, পুকুর, পুকুরেও পানি রয়েছে, নদী, নদীতেও পানি রয়েছে। আর জাল কি? জাল দিয়ে আমরা মাছ ধরি বা মাছ ধরার কাজে আমরা জাল ব্যবহার করি, এটা অবশ্যই পানির কোনো উৎস নয়। এই যে আমরা আমাদের বাংলাদেশের নদী সম্পর্কে জানলাম, তো নদীতে আমরা কি, আমরা এই যে বাংলাদেশের নদীগুলো সম্পর্কে জানলাম, যেমন এই নদীগুলোতে আমরা যাতায়াতের কাজে ব্যবহার করতে পারি, তারপর কি বন্যায় যে পলিমাটি নিয়ে আসে সেই দিক থেকে আমাদের কি ভূমি উর্বর করে, তাছাড়া আমরা এই নদীতে যে পানি রয়েছে পানিগুলো আমরা কি সম্পদ হিসেবেও ব্যবহার করতে পারি, পানি সম্পদ হিসেবে। যেমন যখন আমরা জমিতে চাষ কাজ করি তখন কি আমাদের জমিতে অবশ্যই পানির প্রয়োজন থাকে, তখন আমরা শেষ কাজেও কি এই পানিগুলো ব্যবহার করি। তাহলে আমাদের কি বাংলাদেশের নদী কি, নদীও কি বাংলাদেশের একটি সম্পদ। আমরা এই নদীগুলো কি করব যাতে বিলুপ্ত না হয়ে যায় সেই দিকে খেয়াল করব। আর কি আমরা অবসরে যদি কখনো নদীর পাড়ে ঘুরতে যাই সেটাও তো ভালো লাগে, তাই না? আমরা কি সুযোগ পেলে এই নদীগুলোর কাছে যাব, আর এই নদীর আশপাশে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকেও আমরা খেয়াল রাখব। তো আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর কি আমাদের এই যে সম্পদগুলো এর ব্যবহার নিজে জানবো এবং কি আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।